গুজবে কান দিবেন না, কারণ জমির প্রকৃত মালিক আপনি। কেন এই কথাটি বললাম সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমাদের দেশে প্রচলিত যে আইন রয়েছে সে আইনের যেই ধারা, যেই বিধি এবং নতুন যে আইন আসছে, আমরা যেটি শুনতে পারতেছি যে আগামী শীতকালীন অধিবেশনে নতুন আইন পাশ হতে যাচ্ছে, সেই আইনে অনেক ধারাকে রহিত করে নতুন করে আইন প্রণয়ন করে জমির মালিকানা অনেকে হারাতে যাচ্ছেন। এই চিন্তায় অনেকেই কিন্তু দিশেহারা হয়ে পড়েছেন। তাই আজকের ভিডিওটি করব যে কেউ গুজবে কান দিবেন না, আপনার যেই সম্পত্তি সেই সম্পত্তির প্রকৃত মালিক আপনি। যত সময় পর্যন্ত আদালত কর্তৃক কোন সিদ্ধান্ত দেওয়া হবে না তত সময় পর্যন্ত সম্পত্তির মালিক আপনি। কোন ব্যক্তি, কোন সমাজ, কোন গোষ্ঠী আপনার সম্পত্তি নিতে পারবে না। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ হলেও ভালো লাগে এবং উপকৃত হন, তাহলে ভিডিওটি দেখে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আর এই চ্যানেলের যদি পরবর্তী ভিডিও যদি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল গুজবে কান দিবেন না, জমির প্রকৃত মালিক আপনি নিজেই। গুজবে কেন কান দিবেন না আর গুজব জিনিসটা কি, সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমি নিজে একজন ইউটিউবার হয়ে, একজন মানবাধিকারের চেয়ারম্যান হয়ে, আমি নিজেও অনেক জমি জমার ভিডিও কিন্তু দেখি, এবং অনেকেই এই নতুন আইন, পুরাতন আইন, প্রচলিত যে আইন চলতেছে, ব্রিটিশ আইন, জমিদারি প্রথা, সবকিছু নিয়ে সবাই কিন্তু আলোচনা করে। আমিও কিন্তু সেই বিষয়টি নিয়ে অনেক ভিডিও করেছি। তাই আমি মনে করলাম যে এতে করে জনগণ অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। কেউ রেকর্ড খতিয়ান মূলে মালিকানা দাবি করছে, কেউ জমির সাবকবলা দলিল হিসেবে মালিকানা দাবি করছে, কেউ হেবা দলিল হিসেবে মালিকানা দাবি করছে, কেউ আওয়াজ বদল করেছে, কেউ এজমালি সম্পত্তি বন্টননামা দলিল না করে সম্পত্তি বিক্রয় করে দিয়েছে, কেউ খাস খতিয়ান সম্পত্তি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছে। এই সকল জমির মালিকরা এই নতুন আইনের যেই ঘোষণা আসতেছে সেই কথা শুনে অনেকেই কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। তাই আমি আজকের ভিডিওটিতে বলতে চাই যে আপনার জমির প্রকৃত মালিক আপনি, এবং সেটি ধরে রাখার দায়িত্ব আপনার। আপনার যে ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলি আপনাকে কিন্তু অবশ্যই সংশোধন করতে হবে। আর এই সংশোধন করার জন্য আমাদের কিন্তু সর্বশেষ ঠিকানা হচ্ছে বিজ্ঞ আদালত। তাই আমরা সর্বপ্রথমে জেনে নিচ্ছি যে জমির মালিকানা আমরা দুইভাবে কিন্তু পেয়ে থাকি। একটি হচ্ছে সাবকবলা, হেবা দলিল, দান দলিল ইত্যাদি ইত্যাদি দলিলের মাধ্যমে যে মালিকানা অর্জন করা হয় সেইভাবে কিন্তু আমরা জমির মালিকানা অর্জন করে থাকি। আর একটি হচ্ছে খতিয়ান মূলে মালিকানা, এই খতিয়ানের মাধ্যমেও কিন্তু জমির মালিকানা অর্জন করে আমরা কিন্তু সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, নিরাপদ আশ্রয়ে বসবাস করে আসছি। কিন্তু অনেকেই বলছে যে খতিয়ান মূলে মালিকানা দাবিকারা সম্পূর্ণভাবে অযৌক্তিক, কিন্তু সেখানে আমার কথা হচ্ছে সম্পূর্ণভাবে একটু ব্যতিক্রম। কারণ হচ্ছে যে খতিয়ান মূলেও জমির মালিকানা 100% দাবি করা যাবে। যে আইন আসুক না কেন, প্রত্যেকটি আইনের মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে, এবং সেই ব্যাখ্যা মোতাবেক আপনি শুধু দলিল মূলেই মালিকানা অর্জন করবেন, সেই দলিলের বাকি যে দলিলাদি
বাকি যে আনুষঙ্গিক কাগজপত্র সেই সকল জিনিসও কিন্তু আপনাকে থাকতে হবে। এবং যদি আপনি খতিয়ান মূলে মালিকানা দাবি করেন তাহলে সেই খতিয়ান মূলে মালিকানা দাবি করলেও ধারাবাহিকভাবে প্রত্যেকটি খতিয়ানও কিন্তু আপনার থাকতে হবে। তাহলে আমরা যে জমিতেই ভোগ দখলে থাকি নিয়মমাফিক আইনগত দিক থেকে জমির মালিকানা অর্জন করে যেভাবেই হয়ে থাকি না কেন, আমরা সর্বপ্রথমে দলিল মূলে মালিকানা যেটি সেটি থাকলে আমাদের কি কি কাগজপত্র থাকতে হবে। আমরা যদি দলিল মূলে মালিকানা অর্জন করে থাকি ক্রয় সূত্রে বা দান সূত্রে হেবা সূত্রে, তাহলে প্রত্যেকটি দলিলের যে শর্তাবলী থাকার কথা সেই আইন মোতাবেক সেই সকল শর্তাবলী মোতাবেক দলিল হতে হবে এবং আপনাকে কিন্তু সেই জমি ভোগ দখলে থাকতে হবে। তাহলে আমরা চারটি বিষয়ের উপরে কিন্তু দলিল মূলে মালিকানা আমরা দাবি করতে পারি। চারটি উপাদান থাকতে হবে, এক নম্বর হচ্ছে দলিল, দ্বিতীয় নাম্বার হচ্ছে রেকর্ড খতিয়ান এবং তৃতীয় নাম্বার হচ্ছে নামজারি মিউটেশন খাজনা খারিজ খারিজ যেটাই বলি না কেন, চতুর্থ নাম্বার হচ্ছে জমির নকশা। যেই জমিটি আপনি ভোগ দখলে আছেন চৌহদ্দি মোতাবেক সেই জমির যে নকশা সেটি কিন্তু আপনাকে থাকতে হবে। তাহলে এই যে চারটি জিনিস, যে ক্রয় সূত্রে মালিকানা অর্জন করতে হলে সাবকবলা দলিল লাগবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে নোটারি পাবলিকের মাধ্যমে আমি জমি ক্রয় করেছি, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। নোটারি পাবলিক কখনো জমির মালিকানা দিতে পারে না, আপনাকে সাব কবলা করতে হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোনীত আইন মন্ত্রণালয় কর্তৃক সাব রেজিস্ট্রার অফিস স্থাপন করা হয়েছে, সেই সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনাকে নিবন্ধিত দলিল নিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সরকারের দলিল, যেটি সরকার ভূমি উন্নয়ন কর আদায় করার জন্য যে প্রাপ্তি তারা নিয়ে থাকেন সেই খাজনা, সেই খাজনা আদায়ের যেই রেকর্ড খতিয়ান সেই রেকর্ড খতিয়ান ধারাবাহিকভাবে আপনাকে থাকতে হবে। আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন আপনার নামে যদি খতিয়ান না থাকে তার নামে থাকতে হবে, তার নামে না থাকলে তিনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে কিন্তু রেকর্ড খতিয়ান থাকতে হবে। সেই সিএস রেকর্ড, এস এ রেকর্ড, আর এস রেকর্ড ধারাবাহিকভাবে সেই রেকর্ড খতিয়ান কিন্তু আপনার থাকতে হবে। এবং আপনি যে দলিল মূলে মালিকানা অর্জন করেছেন যার কাছ থেকে দলিল যিনি দাতা যার কাছে সম্পত্তি ক্রয় করেছেন তারও কিন্তু সম্পত্তি বিক্রয় করার অধিকার থাকতে হবে এবং তারও কিন্তু দলিল থাকতে হবে যেটাকে বায়া দলিল বলা হয়। আর যদি তিনি খতিয়ান মূলে মালিকানা দাবি করে থাকেন মানে বিক্রি করে থাকেন তাহলে সেই খতিয়ান কিন্তু বংশ পরম্পরায় সেই সিএস থেকে একদম হালসাল পর্যন্ত আপনার কিন্তু সেটি থাকতে হবে এবং তার নামে নামজারি থাকতে হবে। এই দলিল মূলে মালিকানা সেটি কিন্তু আপনাকে দেখে রাখবে। এর মধ্যে যদি কোনো একটি উপাদান আপনার ঘাটতি থাকে, যেমন থাকতে পারে যে আপনার নামে বিএস খতিয়ানটি হয় নাই, আপনার নামে আরএস খতিয়ানটি হয় নাই, তাহলে কি করতে হবে, আপনার সেই যে রেকর্ড খতিয়ান সেটিকে আপনার সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা করার যদি কোনো সুযোগ থাকে তাহলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা করে সেই রেকর্ডটি আপনাকে সংশোধন করে নিতে হবে। আর যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি আপনার সেই সুযোগটি না থাকে, সময় যদি পার হয়ে যেতে থাকে, তাহলে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে, ল্যান্ড সার্ভে তো আপনাকে আইনজীবী দিয়ে মামলা মকদ্দমা করতে হবে, তারপরে আপনি দেওয়ানি আদালতে বিজ্ঞ আইনজীবী যিনি সিভিল লয়ার জমি জমা নিয়ে মামলা মকদ্দমা করেন তার মাধ্যমে সকল কাগজপত্র দিয়ে আপনি সেই রেকর্ড সংশোধনের জন্য মামলা করে সেই মামলার রায় আপনার পক্ষে নিয়ে আসতে হবে। যদি আপনার পক্ষে না আসে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপিল করতে হবে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি আপনার পক্ষে না আসে তাহলে আপনার ল্যান্ড সার্ভে আপিল ডিভিশন যেটি আমাদের বর্তমান চলমান প্রত্যেকটি জেলায় কিন্তু ল্যান্ড সার্ভে আপিল বিভাগ যেটি সেটি কিন্তু চালু হয়েছে। এইভাবে আপনার রেকর্ডটি সংশোধন করে আপনাকে নিয়ে আসতে হবে। তারপরে যদি আপনার নামের নামজারি যদি না হয়ে থাকে আপনাকে কিন্তু নামজারি করতে হবে। যদি অন্যের নামে নামজারি হয়ে থাকে তাহলে মিসকেসের মাধ্যমে নামজারি সংশোধন করে অর্থাৎ মিসকেস করে সেই সম্পত্তি তার নামের থেকে বাতিল করে মূল জোতে সম্পত্তিটি নিয়ে পুনরায় আপনাকে আবার নামজারি আবেদন করে আপনার নামে নামজারি করে নিতে হবে। এই যে সিস্টেমগুলি বা পদ্ধতিগুলি আপনার যে ঘাটতি ডকুমেন্টস সেই ঘাটতি ডকুমেন্টসগুলি সম্পূর্ণ করে আপনার কাছে সংরক্ষণ করে আপনাকে কিন্তু রাখতে হবে। এটি হচ্ছে যারা দলিল মূলে মালিকানা দাবি করবেন তাদের জন্য হচ্ছে এই বিষয়টি।
নামজারি পরে যদি কারো কাছে যদি ম্যাপ না থাকে বা নকশা না থাকে সেটি আপনারা কালেকশন করে রাখবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে খতিয়ান মূলে যদি মালিকানা দাবি, অনেকে বলে যে সিএস মূলে মালিকানা পাওয়া যাবে না, এস এ মূলে মালিকানা পাওয়া যাবে না, আর এস মূলে মালিকানা পাওয়া যাবে না, বিএস মূলে মালিকানা পাওয়া যাবে না, নতুন আইন আসতেছে, দলিল যার ভূমি হবে তার, সবকিছু ঠিক আছে, সেই দলিল প্রকৃতপক্ষে ধারাবাহিকভাবে খতিয়ানও কিন্তু তার কাছে থাকতে হবে। এখন আমরা যদি খতিয়ান মূলে মালিকানা দাবি করি তাহলে বংশ পরম্পরায় আপনাকে কিন্তু সেই সিএস খতিয়ান থেকে এস এ খতিয়ান, আর এস খতিয়ান, বিআরএস খতিয়ান, সম্পূর্ণ খতিয়ান নিয়ে আপনাকে সেই সম্পত্তিতে থাকতে হবে এবং আপনার নামে নামজারি থাকতে হবে। আপনি যদি নামজারি না করেন তাহলে পূর্বের আপনার বংশ পরম্পরায় যে পূর্বপুরুষরা ছিল সেই সকল পূর্বপুরুষের নামে কিন্তু নামজারি রয়ে গেছে, তাদের নামে সম্পত্তি রয়ে গেছে। পর্যায়ক্রমে মৃত্যুবরণ করার পরে আপনার বাবা, আপনার দাদা যারাই মৃত্যুবরণ করেছে সেই সম্পত্তি রেখে, সেই সম্পত্তিতে বর্তমান ওয়ারিশ যারা, তারা কিন্তু বন্টননামা দলিল করে সেই সাবরেজিস্টার অফিস থেকে কিন্তু বন্টননামা দলিল করে তারপরে কিন্তু আপনাদের নামজারি করে নিতে হবে। নামজারি করে ব্যক্তি মালিকানা অর্জন করে তারপরে আপনারা কিন্তু নিরাপদ ভাবে, শান্তিপূর্ণ ভাবে আপনারা নিরাপদ আশ্রয়ে বসবাস করতে পারবেন। এই ডকুমেন্টসগুলি যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু এই গুজবে কান দিয়ে কোন আইন আসবে আর কোন আইন চলে যাবে সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। বর্তমান যে ছেলে বেঁচে আছে সেই ছেলের বাপ ডাক শোনাটাই হচ্ছে সবচেয়ে বেটার, যে ছেলে আসবে ভবিষ্যতে সেটা নিয়ে চিন্তা না করে আমাদের কাগজপত্র আমরা যদি সঠিকভাবে পরিপাটিভাবে সংরক্ষণ করে রাখি তাহলেই কিন্তু আমরা নতুন আইন আসলেও আমরা কিন্তু সেই আইন কিন্তু আমরা প্রোটেস্ট করতে পারবো, সেই আইনের সাথে কিন্তু আমরা সামঞ্জস্য রেখে আমাদের যদি কোনো ঘাটতি থাকে সেটিও কিন্তু আমরা তখন অল্প কিছুর ভিতরেই কিন্তু আমরা সেটি সমাধান করতে পারবো। আর যদি বড় বড় সমস্যাগুলি যদি আপনাদের ভিতরে থেকে যায় তাহলে নতুন আইন যখন চলে আসবে তখন আপনারা কিন্তু একদম সরাসরি কিন্তু কোনো ডকুমেন্টস কালেকশন করতে পারবেন না, তখন নিজেরা কিন্তু একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যাবেন, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এই জন্য সময় থাকতে আমাদের যে কাগজপত্রগুলি ঘাটতি আছে সেই কাগজপত্রগুলি সুন্দরভাবে আমরা যেন পরিপাটি করে রাখি, যাদের কাছে কাগজপত্র নেই তারা যেন সেই কাগজপত্রী সংশ্লিষ্ট বিভাগ থেকে যেন আমরা উত্তোলন করে আমাদের কাছে সংরক্ষণ করি। কোনো কাগজপত্রের ভিতরে যদি ভুল থেকে থাকে, যেই ধরনের ভুল থাকে, কারো দলিলের ভিতরে যদি দাগ নাম্বার খতিয়ান নাম্বার ভুল থাকে, ভ্রম সংশোধন মামলা দিয়ে সেই দলিলটি সংশোধন করে রাখা উচিত। যদি কারো নামে নামজারি না থাকে, মিস কেস করে সেই নামজারি ক্যান্সেল করে পুনরায় আপনার নামে নামজারি করে আপনি সুন্দরভাবে সেই কাগজ সংরক্ষণ করুন। যদি আপনার নকশার মধ্যে কোনো ভুল থাকে, আপনার চৌহদ্দিতে কোনো ভুল থাকে, এই ধরনের যত ভুল আছে আপনারা কাগজপত্রের মধ্যে দেখে সেইভাবে সংশ্লিষ্ট বিভাগের সহায়তায় আর সর্বশেষ দেওয়ানি আদালতে গিয়ে আপনারা একজন আইনজীবী দিয়ে মকদ্দমা করে আপনারা কিন্তু সেই কাগজপত্র পরিপাটি করে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা অজস্র পরিমাণে প্রশ্ন করেছিলেন দেশে এবং প্রবাসে, যারা প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স এবং প্রিয় ভাই বন্ধুরা, অনেকে অনেক প্রশ্ন করেছিলেন নতুন আইন নিয়ে, পুরাতন আইন নিয়ে, বর্তমান প্রচলিত আইন নিয়ে, বিভিন্ন রেকর্ড খতিয়ান, নামজারি খতিয়ান, এই নিয়ে অনেকেই কিন্তু বিপাকে পড়ে যাচ্ছেন এরকম কিছু। কিন্তু না, আপনাদের মনোবল শক্ত রাখেন, গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। যার জমি আছে তার যে সকল কাগজপত্র থাকার দরকার সেই সকল কাগজপত্র আপনারা পরিপাটি করে রেখে দেন, যাদের ঘাটতি আছে সংরক্ষণ করেন, যাদের ভুল আছে সেটি সংশোধন করে আপনাদের কাগজপত্র রেখে দেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।